তো আসসালামু আলাইকুম সবাইকে, আবারও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা একটা ইম্পর্টেন্ট ভিডিও। ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এটাই যে আমরা অনেকে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু একদম বিপদের মুখে ফেলে দেয়। সেটা হচ্ছে কি, আমাদের ফোনগুলোতে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যেটা আমাদের ফোন একদম কাজ করবে না সেই সেটিংটা। তো সেই সেটিংটা কি, সেটা হচ্ছে গিয়ে টকব্যাক সেটিং। তো টকব্যাক সেটিং কিন্তু অনেকে জানে না, না জানার কারণে কিন্তু তারা ভুল করে সেটা অন করে ফেলে। ঠিক আছে, অন করার পর তো দেখেন ভাই কি বিপদ, মানে কিচ্ছু কাজ করে না, শুধু মানে একটা সমস্যা এটা। তো এই সমস্যার সম্মুখীন যারা হয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে তৈরি করব। তার আগে আমি বলে রাখি, আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন ভাই, দয়া করে একটু কষ্ট করে সাবস্ক্রাইবটা করে ফেলবেন। ঠিক আছে, তো টকব্যাক সেটিংটা আমি অফ করে দেখাবো, অবশ্যই খুব ইজিলি আমি দেখাবো। আপনারা কিন্তু অনেকেই কিন্তু ফ্লাশ মারে দেন সেট বা অনেক কিছু করেন, কম্পিউটারে নিয়ে যান বা মোবাইলের দোকানে নিয়ে যান, আপনাদের দোকানে নেওয়ার কোনো দরকার নেই, আপনি নিজেই করতে পারবেন সেই ভিডিও দেখে, আমার ভিডিও দেখে। ঠিক আছে, তো চলুন আমি ভিডিওটা শুরু করি। ঠিক আছে, প্রথমে আপনার যে সেটিংটা আছে সেটিংটাতে দুইবার করে ক্লিক করতে হবে কিন্তু আপনাকে। আমি বলে রাখি এই যে সেটিংটা আছে, এক দুই, দেখুন এক দুই, কাজ না করলে বারবার ক্লিক করবেন, দুই বারবার ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে দুইবার মারলাম আমি, কাজ হয়েছে। তারপর এখানে দেখুন সেটিং অপশন আছে, সেটিং অপশনে একবার একটু টাচ করুন, তারপর কিন্তু অপশন দিবে। ঠিক আছে, তো অপশন দেওয়ার পর এখানে দুইবার সার্চে ক্লিক করুন, কাজ না হলে কিন্তু দুইবার করে মারতে হবে। ঠিক আছে, আস্তে করে মারবে দুইবার। এই তো আমি দুইবার মারলাম, কাজ হয়েছে। তো এখানে লিখবেন আপনি এ, তারপর সি, এসি মারার পর দেখুন এখানে আসবে এই যে দুই নম্বর অপশনটা আছে, অ্যাক্সেসিবিলিটি, বি অ্যাক্সেসিবিলিটি। ঠিক আছে, এই সেটিংটাতে দুইবার ক্লিক করুন, দুইবার আস্তে করে দুইবার চাপুন, দুইবার চাপলে আপনাকে নিয়ে যাবে এই অপশনে। এই অপশনে নেওয়ার পর আপনি দেখেন টেলক ব্যাক, দুই নম্বর যে নিচে অপশনটা আছে এই যে টেলক ব্যাক। হ্যাঁ, তো আমি টেলক ব্যাকে একবার আলতো করে ছিলাম। ঠিক আছে, একবার আলতো করে আমি হাত দিয়ে ক্লিক করলাম, তো আপ দিয়ে ক্লিক করার পর এখানে আপনি টকব্যাকে আবার আস্তে করে দুইবার ক্লিক করুন। আমি দুইবার ক্লিক করলাম আস্তে করে, কাজ না হলে দুইবার ক্লিক করবেন, দেখুন আমি দুইবার ক্লিক করছি। হ্যাঁ, এসে গেছে, এখানে দেখেন টকব্যাক অফ করা, আমারটা অন করা আছে। তো আপনি কী করবেন, এখানে দুইবার ক্লিক করবেন, এক দুই, কাজ না হলে দুইবার, দুই আবার ক্লিক করুন, চেষ্টা করুন এই যে দুইবার। তারপর স্টপে আপনি একবার ক্লিক করুন আস্তে করে, এই যে স্টপে নিয়ে আসলো তারা আমাকে, তো আমি এখন স্টপে দুইবার ক্লিক করব, এক দুই, এই যে দুইবার। ঠিক আছে, এই যে শেষ, অফ হয়ে গেছে। তো ইজিলি আমি অফ করে ফেললাম, সেটা আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে একদম সহজে ভাই। আপনারা চাইলে কিন্তু এভাবে খুব ইজিলি আপনি টকব্যাকটা অফ করতে পারবেন ভাই, একটা মহা সমস্যা এটা। এই টকব্যাকটা যদি অন হয়ে যায় ভাই, একটা মহা সমস্যা। তো আপনারা যারা এই সমস্যার সম্মুখীন হয়েছেন, তো আমার ভিডিওটা দেখে এক্ষুনি আপনার মোবাইলটা ঠিক করে ফেলুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।